হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার বাইশ পরীক্ষার জন্য রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার নাইন নিয়ে তো চলো এখানে আমরা দেখেনি নিই কী কী প্রশ্ন আছে এখানে গ্রুপ এতে ফার্স্ট কোশ্চেন আছে পত্রজমুকুল দ্বারা নতুন উদ্ভিদ সৃষ্টি করে কে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে এর মধ্যে পত্রচমুকুল অর্থাৎ পাতাতে যে মুকুল তৈরি হয় সেটা কোথায় তৈরি হয় পাথর কুচিতে তৈরি হয় অপশান বি রাইট আনসার দু নম্বর প্রশ্ন আছে সপুষ্পক উদ্ভিদের ষষ্ঠ নিউক্লিয়াসটি হলো ড্যাশ শস্য নিউক্লিয়াসে যেটা হয় সেটা হচ্ছে সেখানে থ্রি এন থাকে অর্থাৎ এটাকে বলা হয় ট্রিপ্লয়েড এই থ্রি এন কী কী দিয়ে তৈরি হয়েছে দুটো এন দিয়ে তৈরি হয়েছে ঠিক আছে দুটো হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াস সেই দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পরস্পরের সাথে মিশে গিয়ে টু এন তৈরি হয় অর্থাৎ সেটাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস সেই নির্ণীত নিউক্লিয়াস থেকে টু এন এর সাথে একটি শুক্রাণু অর্থাৎ এন হ্যাপ্লয়েড সেটা যুক্ত হয়ে থ্রি এন তৈরি করে অর্থাৎ ট্রিপ্লয়েড সস্ত্র তৈরি করে ঠিক আছে এটা তোমরা পড়েছ দ্বি নিষেধ সপুষ্পক উদ্ভিদের যে গুপ্ত উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের দ্বি প্রক্রিয়া সেখানে তারপরে আছে বৃদ্ধি হলো বৃদ্ধি হলে কী হয় বৃদ্ধি হলে প্রোটোপ্লাজমের পরিমাণ বাড়ে এটাই হবে ঠিকই বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও কমে কম বেতনা আর অপরিবর্তনীয় থাকবে না আর হচ্ছে প্রথমে বেড়ে তারপর আবার কমে যায় এরকম হয় না বৃদ্ধি হলে প্রোটোপ্লাজমের পরিমাণ বাড়বে আবার যখন বৃদ্ধি হ্রাস পাবে তখন প্রোটোপ্লাজমের পরিমাণ কমে যাবে চারে প্রশ্ন আছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি হবে তো দেখো কালো বর্ণ প্রকট বৈশিষ্ট্য আর অমসৃণও প্রকট বৈশিষ্ট্য তো কালোর জন্য আমরা ক্যাপিটাল বি আর অমসৃণের জন্য ক্যাপিটাল আর ব্যবহার করি তো দেখো এখানে কি কি আছে এখানে যে ফার্স্ট অপশানটা এখানে ক্যাপিটাল বি আছে ক্যাপিটাল আর আছে তাহলে এটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে তাহলে এটাই হয়ে যাবে রাইট আনসার বাকি যেগুলো সেগুলো একটু দেখে নাও এখানে যে অপশানটা এই অপশানটাতে স্মল আর স্মল আর আছে তাহলে তো হবে না এখানে আবার স্মল বি আছে এটাও হচ্ছে না এখানে আবার স্মল বি আছে এটাও হচ্ছে না তারপরে রয়্যাল ডিজিজ রোগটি হল অটোঝোমবাহিত এক্সট্রোমোজোম প্রকট না এক্সক্রোমোজমাল প্রচ্ছন্ন এটাই হবে রয়্যাল ডিজিজ কোনটাকে বলা হয় রয়্যাল ডিজিজ বলা হয় হিমোফিলিয়া এ কে ঠিক আছে হিমোফিলিয়া এ কে বলা হয় রয়্যাল ডিজিজ তো সেই হিমোফিলিয়া এ সেটা কী ধরনের রোগ এক্সক্রোমোজাল প্রচ্ছন্ন জিনগটিত রোগ পরের প্রশ্ন আছে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক জীব রোল করার ক্ষমতাটি হলো প্রকট বৈশিষ্ট্য এটা ঠিকই আছে তো এখানে বক্তব্য সঠিকের কথা বলেছে তো এটাই সঠিক হয়ে গেছে এটাই সঠিক আর বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন মেন্ডেল মেন্ডেল জেনেটিক শব্দ ব্যবহার করেন না জেনেটিক শব্দ ব্যবহার করেছিল বেটসন মটর গাছের বীজপত্র হলুদ বর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটাও ভুল বর্ণ প্রকট বৈশিষ্ট্য হয় আর অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্র মেনে চলে এটা ভুল মেন্ডেলের সূত্র মেনে চলে না অর্থাৎ মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা তারপর আছে ফাইলো হলো ক্যাকটাসের কি সবুজ রসালো প্রসারিত কাণ্ড এটাই হবে ফাইলোক্লাইড ঠিক আছে ক্যাক্টাসের যে কাণ্ডটা পাতার মতো দেখতে হয় প্রসারিত হয় আর সেটা রসালো হয় সবুজ বর্ণের হয় সেটাকে বলা হচ্ছে ফাইলো তারপরে আছে অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণীর প্রাণীদের সেগুলো কি হবে অর্ধবিভক্ত নিলয় অর্থাৎ নিলয়টা অর্ধ বিভক্ত আছে কমপ্লিটলি বিভক্ত হয়নি এরকম দেখা যায় সরীসৃপের ক্ষেত্রে তো সরীসৃপের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রমও দেখা যায় সেক্ষেত্রে কিছু কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে এই যে নিলয়টা সেটাও কিন্তু কমপ্লিটলি বিভক্ত হয়ে গেছে সেই প্রাণীর নাম কি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তারপর আছে উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গকে কি বলা হয় একে বলা হয় সমসংস্ত অঙ্গ আর যখন কাজ একই হয় তখন তাকে কী বলা হয় সমবৃত্তি অঙ্গ নেক্সট আছে শূন্যস্থান পূরণ ফ্লাজেলাযুক্ত রেণুকে কি বলা হয় ফ্লাজেলাযুক্ত রেণু গমন করতে পারে তো এর জন্য তাকে বলা হয় জু স্পোর জু স্পোর বা চলরেণু রেণু তারপর আছে ক্রোমোজোমের ড্যা ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে কি বলা হয় তাকে বলা হয় লোকাস ঠিক আছে লোকাস বলা হয় মিথ্যা আছে মিথ্যাতে ফার্স্ট আছে বর্তমানে যে ইকুয়াশ আধুনিক ঘোড়া তার আদি পূর্বপুরুষের নাম কী ছিল ইউহিপ্পাস এটা ঠিকই আছে তারপর আছে গিনিপিগের কর্কশ লোমের জন্য দায়ী জিনটি হলো প্রকট জিন এটাও ঠিক কর্কশ জিন হচ্ছে প্রকট জিন হয় তারপরে স্তম্ভ ম্যাচ করো ভ্রূণের খাদ্য ভ্রূণের খাদ্য কি ভ্রূণ খাদ্য কোথা থেকে পায় শস্য থেকে পায় শস্য অর্থাৎ এই যে ট্রিপ্লয়েড শস্য সেই শস্য থেকে কিন্তু ভ্রূণ খাদ্য পায় সমসংস্থ অঙ্গ সমসংস্থ কাকে বলে জানো এদের গঠন এক কিন্তু কাজ ভিন্ন বা আলাদা তারপরে আছে কুঞ্চিত ও হলুদ বনের মোটর বীজের জিনোটাইপ কী হবে কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর কুঞ্চিতের যে প্রকট সেটাকে বলা হয় স্ফীত স্পিডের জন্য আমরা ক্যাপিটাল আর ব্যবহার করি তো কুঞ্চিতের জন্য স্মল আর ব্যবহার করব তো এখানে ফার্স্টের যে অপশানটা সেটাই সঠিক হবে যেহেতু কু কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে সেখানে দুটো স্মল আর থাকবে কাছাকাছি নেক্সট প্রশ্ন আছে স্ট্যামিনোড কি স্ট্যামিনোড হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় বা বন্ধা পুঙ্খেশ্বরকে বলা হয় স্ট্যামিনোড এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় কালকা কালকা কালকাসুন্ধাতে যে পোংকেশ্বরটা থাকে সেই পোঁকেশ্বরটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে অর্থাৎ সেটাকে বলা হচ্ছে বন্ধা পুঙ্কেশ্বর ঠিক আছে তারপরে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত এখানে কোনটা হবে জনু আছে জনুক্রম আছে লিঙ্গধর জনু আছে আর মিওসিস তো এটা হয়ে যাবে কি জনুক্রম জনুক্রমে রেণুধর জন্যও দেখা যায় লিঙ্গধর লিঙ্গধরজনুও দেখা যায় আর সেখানে মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে গ্যামেট তৈরি হয় ঠিক আছে তো এখানে বাকি গ্রুপ সি আর ডি রয়েছে এগুলো তোমরা দেখবে বাড়িতে আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার টেন নিয়ে ভালো থেকে পড়তে থাকো অল দ্য বেস্ট